হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। বাজেট পেশের পর একাধিক জিনিসের মূল্য যেমন বৃদ্ধি হচ্ছে, অপরদিকে বেশ কিছু জিনিসের মূল্য কমেও যাচ্ছে। তবে যে দ্রব্যের বা যে জিনিসগুলির মূল্য বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধির ফলে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। এবং এর সাথেও রয়েছে মাসের শুরু থেকে কতটা পরিমাণে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের, বা কতটা কমতে চলেছে পেট্রোল ডিজেল সোনা রূপ গহনা, যা থাকবে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই লেটেস্ট ও হেল্পফুল গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে এমনই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, প্রতিবারের ন্যায় এবারেও বাজেট পেশে একাধিক জিনিসের যেমন মূল্য বৃদ্ধি হয়েছে, অপরদিকে বেশ কিছু জিনিসের মূল্য কমেও গিয়েছে। আর বাজেট পেশে কোন কোন জিনিসগুলির মূল্য বৃদ্ধি হয়েছে, যার ফলে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত পড়তে চলেছে বা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে, সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, আজ পেট্রোলের দাম যাচ্ছে 75.77 টাকা এবং ডিজেলের দাম যাচ্ছে 68.54 টাকা। এছাড়াও রয়েছে সোনা রূপ গহনার দামও একটি চমক, যেখানে বলা হচ্ছে আজকে পাকা সোনা 10 গ্রামের দাম যাচ্ছে 41,635 টাকা এবং গহনা সোনা 10 গ্রামের দাম যাচ্ছে 39,500 টাকা এবং হলমার্ক 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম যাচ্ছে 40,095 টাকা। সাথে রূপোর বাট প্রতি কেজি যাচ্ছে 47,150 টাকা এবং খুচরো রূপা যাচ্ছে প্রতি কেজি 47,250 টাকা। এরপরে রয়েছে রান্নার গ্যাস, যেখানে রান্নার গ্যাস 14 কেজি 200 গ্রাম অর্থাৎ সিলিন্ডার দাম যাচ্ছে 747 টাকা প্রতি সিলিন্ডার পিছু। তো ফ্রেন্ডস, তার আগে আপনাদের থেকে জানতে চাই আপনি লাস্ট বুকিং কত টাকা দিয়ে করেছিলেন, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে রয়েছে বাজেট পেশে যে সকল জিনিসগুলির দাম বৃদ্ধি হতে চলেছে এবং যে সকল জিনিসগুলির দাম কমতে চলেছে। তো ফ্রেন্ডস, এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম গুলি কমলো এবং কোন কোন জিনিসের দাম গুলি বাড়লো। বলা হচ্ছে এই বাজেটে ফোন থেকে শুরু করে পেট্রোল ডিজেল সোনা কাজু অটো পার্টস সিনথেটিক রাবার পিভিসি টাইলস এর দাম বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও অনুমান তামাকজাত পণ্য ব্যয়বহুল হবে, এদিকে দাম বাড়বে চপ্পল এবং জুতোর, বাইরে থেকে আসা মেডিকেল ডিভাইস এবং সিগারেটের দাম বাড়ানো হবে, ফ্যান স্টোনারি দ্রব্য ব্যয়বহুল হবে, ফ্যানের উপর কাস্টম শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। অন্যদিকে যে সকল দ্রব্যগুলির দাম কমেছে সেগুলি হলো এই বাজেটে সোলার ব্যাটারির দাম কমানোর কথা ঘোষণা হয়েছে। এছাড়াও হোম লোন হতে পারে আরো সস্তা, অর্থাৎ আপনি যদি চান একটি বাড়ি করতে, তাহলে এবার আপনার জন্য হোম লোন নেওয়া এবং সেটাকে পরিশোধ করা আপনার জন্য অনেকটাই সস্তা হবে। অটোমোবাইল সেক্টর নিয়ে অর্থমন্ত্রী কোনো বড় ঘোষণা করেননি, তবে ইলেকট্রিক কার হতে পারে সস্তা বলে আশা করা যাচ্ছে। এছাড়াও সয়া প্রোটিন, চিনি, প্লাস্টিক কেমিক্যাল, টিভি, প্লাটিনাম এবং প্লাস্টিকের আসন প্রভৃতিগুলি সস্তা হতে পারে, এমনটাই জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। এই বাজেট ঘোষণা করার পর আপনার মনোভাব কি, অথবা আপনি কতটা সন্তুষ্ট, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বেশি পরিমাণে শেয়ার করে সকলের থেকেই মতামত গ্রহণ করবেন, কারণ আমরাও দেখতে চাই বর্তমান বাজেটে কতজন সন্তুষ্ট এবং কতজন অসন্তুষ্ট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।